মানুষের উপকার করতে গেলে একটু আধটু রিস্ক নিতেই হয়। আর চাকরির কথা বলছো, ও একটা চাকরি আমি ম্যানেজ করে নেব। বুঝলাম আপনি আরেকটা চাকরি ম্যানেজ করে নেবেন, কিন্তু বাসাত কাকাকে যে আপনি টাকাটা দিলেন সেটা তো দারোয়ান কেড়ে নিল, এখন ছেলেটার কি হবে? আমি কি বসে আছি? সমস্যা নেই, একটা ব্যাংকে কিছু টাকা আছে, গণনা চলছে, হয়ে যাবে। কোন ব্যাংকে? ছোট লোক তুমি বলছো কাকে, পকেট ফাঁকা পেটে নেই ভাত হাতে ফুটপাতে, বড় লোক মানে কি টাকা কাড়ি কাড়ি দামি গাড়ি বাড়ি পোলাও কর্মা পাতে, উল্টা সমাজ পাল্টা নিয়মে কোথায় পালালো সত্য, মন দিয়ে নয় অর্থের মাপে বিচার কে কেনে দৈত্য, বিচার বড় সেই বড় লোক এই হোক তব পাঠ হোক না মোর ভিকারি এই হোক বিশ্বাস, ছোট লোক বলি তাকে অঢেল আছে আরো চাই বলে পোশাক আশাকে, টাকার গরমে ধরাকে সারা ছোট লোক সে আস্ত ছোট লোক। কি ব্যাপার তুমি অবাক হচ্ছেন কেন? আমি আপনার এখানে আসতে পারি না? হ্যাঁ, এতক্ষণ যাবো দরজাটা নক করছি, খুলছেন না কেন? ওই তো আমি একটু ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে ছিলেন ভালো কথা, কিন্তু আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন, কাঁপছেন কেন আপনি? কই কাঁপছি না, মানে তুমি হঠাৎ, তুমি আমার বাসা চিনলে কি করে? আপনার বাসা খুঁজে বের করা কি খুব কঠিন কাজ? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার না, আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছো? আমি তো ভালো আছি, আমার তো কোনো অসুখ বিসুখ নেই, আমি তো সুস্থ। অসুখ বিসুখ হলে কি মানুষ মানুষকে দেখতে আসে? আমি শুনলাম আপনার চাকরিটা চলে গিয়েছে, তাই দেখতে আসলাম। ও এই কথা, চাকরির কথা বাদ দাও, ভেতরে এসো বসো, আমি তোমার জন্য দোকান থেকে চা বিস্কুট নিয়ে আসি। আমি ভেতরেও আসবো না, চা বিস্কুটও খাবো না। তাহলে কি কিছু বলতে আসছো? আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ করে চলে যাব। কি কাজ? আপনি অফিসকে না জানিয়ে বাসাত কাকাকে অ্যাডভান্স টাকা কেন দিয়েছিলেন? অফিসকে জানালে তো অফিসের সিস্টেম মেনটেন করতে 15 দিন পার হয়ে যেত। বাসাত সাহেবের ছেলেটার পরীক্ষা সামনে, আগামীকাল ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কিছু বেতন বাকি পড়েছে, ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। বেচারা গরিব মানুষ, যে টাকা বেতন পায় বাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ চালিয়ে, ছেলের পড়ালেখার জন্য বাড়তি টাকা সে কোথায় পাবে বলো? কেন, অন্য মানুষজন অফিসের বেতন দিয়ে বাসা ভাড়া দিচ্ছে না, বাজার সদাই করছে না, ছেলে মেয়ে মানুষ করছে না? হ্যাঁ হচ্ছে, সবই হচ্ছে, কারো কারো তো চাকরির পাশাপাশি সাইড বিজনেসও আছে, অনেকে তো ঘুষও খায়। এই বাসাত সাহেব তো আসলে খুবই সৎ এবং বোকা টাইপের একজন মানুষ। বাসাত কাকা বোকা নাকি আপনি বোকা? আমি বোকা কেন? আপনি নিজের চাকরির রিস্ক নিয়ে কেন আরেকজনকে উপকার করবেন? শোনো, মানুষের উপকার করতে গেলে একটু আধটু রিস্ক নিতেই হয়। আর চাকরির কথা বলছো, ও একটা চাকরি আমি ম্যানেজ করে নেব। বুঝলাম আপনি আরেকটা চাকরি ম্যানেজ করে নেবেন, কিন্তু বাসাত কাকাকে যে আপনি টাকাটা দিলেন সেটা তো দারোয়ান কেড়ে নিল, এখন ছেলেটার কি হবে? আমি কি বসে আছি? সমস্যা নেই, একটা ব্যাংকে কিছু টাকা আছে, গণনা চলছে, হয়ে যাবে। কোন ব্যাংকে? মাটির ব্যাংক, 500 টাকার নোটও আছে, 2 টাকার নোটও আছে, খুচরো খাচরা মিলিয়ে সব হয়ে যাবে। মাটির ব্যাংকে কত হবে? এখনো তো গণনা শেষ হয়নি, তবে ধারণা করছি 5-এর কমও না আবার বেশিও না, মোটামুটি 1,000-5 হয়ে যাবে। আর বাকিটা কোত্থেকে আসবে? বাকিটা এই যে এই 5,000 যেভাবে ম্যানেজ করছি বাকিটা ওইভাবেই হবে। এটা কি? নিন, বাকি 10,000 টাকা। এই 10,000 টাকা তুমি কোথায় পেলে? জমিয়েছি, কিন্তু আপনার মতো মাটির ব্যাংকে না, আমার টেবিলের ড্রয়ারে। আপনি জানেন না আমি টিউশনি করি? তা জানি, কিন্তু এটা তো তোমার কষ্টের টাকা, এই টাকা তুমি আমাকে কেন দেবে? তোমার কষ্টের টাকা তোমার বাবা যদি জানতে পারেন যে তুমি আমাকে দিচ্ছ তাহলে? শোনেন, যারা মানুষের উপকার করে তারা কিন্তু বেশি কথা বলে না, আপনি কিন্তু এখন বেশি কথা বলছেন। আমি খুব খুশি হয়েছি, তোমাকে চা বিস্কুট খাওয়াতে চেয়েছিলাম না, চা বিস্কুট বাদ, তুমি বসো, আমি তোমার জন্য বার্গার নিয়ে আসি, চিকেন বার্গার। এই টাকায় কিনবো না, আমার টাকায় কিনবো, বসো প্লিজ। আমি তো প্রথমেই বলেছি আমি কিছু খাবো না, আপনি ভালো থাকবেন, আসি। আমার বিরাট সন্দেহ হইতেছে, আমার বোন সারা ওই ছোট লোক মাহমুদের প্রেমে পড়ছে, তোমারে দায়িত্ব দিলাম, তদন্ত করে দেখবা আমার আন্দাজ ঠিক কিনা। স্যার,
আপনি আরে বিশ্বাস করি একটা দায়িত্ব দিয়েছেন, আপনি চুপচাপ যেন বই থাকেন। এই তদন্তের লাই দরকার হলে আয়ার নিজের জান দিয়ে দিবো স্যার। তোর জান দিতেই না, তদন্ত রিপোর্ট ঠিক না হলে আমি তোর জান দিব। কি অবস্থা সৌরভ, আসোস ভালো, কথা কইতেছস না কেন? কেডা সৌরভ, একটা থাপড় দিয়া গালের মধ্যে একেবারে পাঁচটা আঙুলের দাগ বসাই দিমু, একটা বাড়ি দিয়া হাত ভেঙে ফেলামু, আর একটা বাড়ি দিয়া চান্দি ফাটামু। এই মায়ারা নিয়ে তোর কাছে আইসি আর তুই অসামনে আমার এরকম অপমান করে কথা বলতেছস? কি লাগাইছস, দান্দা কি? মেয়েটার বিয়া ঠিক হয়েছে, অনেক টাকা পয়সা লাগবো, আমার তো অত সামর্থ্য নাই, তুই কিছু টাকা পয়সা দিয়ে হেল্প কর। মাফ কর, মাফ কর। আরে আমি কি ফকির, মাফ করতে কষ্টেন? আমি কি দূরের কেউ, তোর আপন খালা তো ভাই, তুই যদি টাকা পয়সা না দেস আমি মেয়েটারে বিয়ে দিব কেমনে? আমার টাকা পয়সা হয়েছে এটা কি আমার পাপ? আমি কি টাকা পয়সা ইনকাম করে ভুল করছি? আমি কি তখন মেয়ের বিয়ের লেগে ত্রাণ ভান্ডার খুলে বইছি? আজকে তোর মেয়ের বিয়ের লেগে টাকা দিমু, কালকে আমার মামাতো ভাই আইব হ্যার মেয়ের বিয়া, পরশু আমার চাচাতো ভাই আইব হ্যার মেয়ের বিয়া, তারপরের দিন আমার ফুফাতো ভাই আইব হ্যার মেয়ের বিয়া, আমি কি বিয়ের কন্ট্রাক্টার? তোর কথায় খুব কষ্ট পাইলাম রে সৌরভ। কা কষ্ট? আরে যেই টাকা পয়সা গরিব আত্মীয় স্বজনের বিপদ আপদে কাজে আসে না, সেই টাকা থেকে লাভ কি? লাভ নাই। মাস্টারি করতে আসি, তার কাছ থেকে আমি আদর্শ লিপি শিখু, ক খ গ ঘ সরে সরে হাসি।